তবে সারা দেশ এসে হাজির একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয়। বিশ্বব্যাপী ধানকে চড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ব জাগানু পঞ্চবৃহী ধানের উদ্ভাবক জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কানিহাটি গ্রামে সফল পরীক্ষা নিরীক্ষার পর একবার ধান চাষ করে পাঁচবার ফসল তুলে বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানো বিজ্ঞানী ও গবেষক ডক্টর আবেদ চৌধুরীকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া সংবর্ধনা প্রদান করে। গত সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নাসিরুদ্দিন জেবল। সংগঠনের সভাপতি আবুল হাসনাত রাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডক্টর কালীপ্রদীপ চৌধুরী ও জেনোফেক্সের কোফাউন্ডার জাহাঙ্গীর আলম। জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ডক্টর আবেদ চৌধুরী বলেন, সিলেটের মানুষেরা বহির্বিশ্বে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সিলেটি কোনো আঞ্চলিক ভাষা নয়, এটি একটি পূর্ণাঙ্গ ভাষা যার নিজস্ব অক্ষর রয়েছে, যেটি সিলেটি নাগরী হিসেবে পরিচিত। অনুষ্ঠানে বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে ডক্টর কালীপ্রদীপ চৌধুরী একটি জালালাবাদ সম্মাননা পদক তুলে দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালেক সুবহান, শিপার চৌধুরী, শামসুদ্দিন আহমেদ, মানিক, আব্দুল হামিদ খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হান্নান, গোলাম কিবরিয়া, লুৎফুর কবির চৌধুরী সহ আরও অনেকে। আলাউর রহমান খান, শাহীন, বিলেট টিভি, লন্ডন।